আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে। সিপিএল এ এবার বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো নাইট রাইডার্সকে 63 রানের বড় ব্যবধানে হারিয়েছে বার্বাডোস। এই জয়ে আরও জোরালো হয়েছে দলটির প্লে অফ খেলার সম্ভাবনা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠ ক্যানিংটন ওভালে ত্রিনিদাদকে স্বাগত জানিয়েছিল বার্বাডোস। তবে মাঠে সে অর্থে কোনো আতিথেয়তা পায়নি ত্রিনিদাদ। বার্বাডোজের টপ অর্ডারের 3 ব্যাটসম্যানের 50 ব্যাটিংয়ে কোনো জবাবই দিতে পারেনি ত্রিনিদাদের বলাররা, দুঃখিত ব্যাটসম্যানরা। প্রথম 2 ওপেনার জনসন চার্লস এবং জোনাথন কার্টারের ব্যাট থেকে আসা জোড়া 50, আর শেষ দিকে নেমে মাত্র 20 বলে 65 রানের টর্নেডো ইনিংস খেলেছিল জেপি ডুমিনি। এই তিনজনের 50 বার্বাডোস পেয়েছে 192 রানের সংগ্রহ। বিপরীতে ত্রিনিদাদ অল আউট হয়ে গিয়েছিল মাত্র 129 রানে। বলা বাহুল্য যে সাকিব আল হাসান করেছিল অপরাজিত 44 রান, যেটা কিনা 32 বল থেকে তার করতে হয়েছিল। আর এদিকে সিপিএল খেলতে গিয়ে লিটন দাসের অভিষেক ম্যাচে নিজ দল জ্যামাইকার বিদায় নিতে হয়েছে। 4 নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন 21 বলে 1/4 করেছিল 21 রান। লিটনকে সাজগরে ফেরান জুকসের ক্যারিবীয় পেসার ক্যাসফ্রিক উইলিয়ামসন। উড়িয়ে মারতে গিয়ে লিটনের আকাশে তুলে দেওয়া বল নিজেই লুফিয়ে নিয়েছিল এই পেসার। সেন্টার লুসিয়ার গ্রস আইলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 165 রান তুলেছিল জ্যামাইকা। জবাব দিতে নেমে 5 বল হাতে রেখে 6 উইকেটে 169 রান তুলে জয় নিশ্চিত করে জুকস। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরে জ্যামাইকার হয়ে আর একটি ম্যাচ খেলতে পারবেন লিটন কুমার দাস। আগামী 3 অক্টোবর তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচটি দেখার জন্য লিটন দাস সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।